গুড ইভিনিং তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম টু লেটস উইথ মৌ। আমি মৌ নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমার পেছনে এই যে ড্রেসটা ঝুলছে, এটা অবশ্যই পুজোর ড্রেস, কেনা হয়ে গেছে, মানে একটা হলো সবে, আরও যদি দু চারটে পাওয়া যায় সেটা তো পরের ব্যাপার। তো যাই হোক, এখানেই রয়েছে এই ড্রেসটা, ফ্রেন্ডস থেকে আমি নিয়েছি। কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে জানিও। ওয়ান পিস ড্রেস, আর এখানে এরকমভাবে বেল্ট রয়েছে, একটা বেল্ট লাগানোর জন্য। দাম পড়েছে এটা 1799, কতটা ক্যামেরা দেখাতে পারছি জানি না, 1799 এটার দাম পড়েছে। তো এটা একটা গাউন টাইপের ড্রেস, মোটামুটি একটুখানি ঘের আছে, এক হাতে দেখাতে পারছি না তোমাদের ভালোভাবে। তো এই টাইপের কালারগুলো আমার খুব প্রিয় বলে না, আমার বারবার খালি এই টাইপের এই রকমের ড্রেসই হয়ে যায় কেনা। তো এটা যাই হোক আমার পছন্দের না, এটা সৌভিক নিজেই চয়েস করে আমায় কিনে দিয়েছে। দেখো ভালো কথাও বলি কিন্তু ওর নামে, সবসময় যে ওর নামে নিন্দে করি তা নয়। তো আজকে দেখাবো তোমাদের ডাইনিংয়ের কালারটা আমাদের কমপ্লিট হয়েছে, আর যে গেস্ট রুমটা ছিল গেস্ট রুমের মেঝেটা কমপ্লিট হয়ে গেছে, এখনও বাকি আছে গেস্ট রুমের রংটা বাকি আছে, আর বাকি আছে সিঁড়িঘর, মানে টোটালটা তাহলে কমপ্লিট হবে। তো চলো আগে তোমাদের দেখাই ডাইনিংয়ের লুকসটা। তো ঝিনুকের ঘরে এখন দাঁড়িয়ে আছি, ঝিনুকের ঘর থেকে পেছন দিকে দেখা যাচ্ছে ডাইনিং হলটা। তো চলো তোমাদের ভালো করে দেখাই। ওই স্তম্ভটাকে প্লিজ তোমরা ইগনোর করো, একেবারে স্মৃতিস্তম্ভ হয়ে রয়েছে ওটা একটা, ওটাকে বাদ দিয়ে বাকিটা তোমরা দেখো। এটা হচ্ছে টোটাল কালারটা ডাইনিং হলের। এখানে দেওয়া হয়েছে আমাদের যে বেডরুমের কালারটা ছিল, এই দেয়ালটা কিন্তু আমরা পুটি করিনি, এই দেয়ালটা পুটি করা সম্ভব নয় কারণ এখানটা যেহেতু পুরো থাকা হয়। কিন্তু ব্যাপারটা যে মোবাইলে দেখো কালারটা পুরো চেঞ্জ লাগছে, মোবাইলে যে কালারটা অ্যাকচুয়ালি হয়েছে এই কালার টোনটা কতটা ঠিকঠাক আসতে পেরেছে জানি না, এটা একটা মানে ব্লুইশ ব্যাপার লাগছে, কিন্তু কালারটা ব্লুইশ নয়, কালারটার মধ্যে হালকা গ্রিন আছে, কিন্তু সেই গ্রিনটা একদমই আসছে না, কেন জানি না এটা কেন হচ্ছে জানি না। আমি ফ্ল্যাশ লাইট দিলাম তাও তাতেও বোঝানো যাচ্ছে না। দেখো সৌভিককে দেখাই, দেখো এটা মোবাইলে না কালারটা দেখো কিরকম আসছে, পুরো ব্লুইশ। এটা তোমার এক একটা মোবাইলে এক এক রকম কালার আসবে, মানে মোবাইলের তোমার এই অনুযায়ী মানে কালার, মানে আমি এই জন্য তোমাদের ফ্ল্যাশ লাইট দিলাম, কিন্তু ফ্ল্যাশ লাইট দিলেও দেখতে পাচ্ছি যে এইবার দেখো তোমরা, এইবার দেখলে বুঝতে পারবে হালকা গ্রিন আছে কিন্তু কালারটার মধ্যে। তুমি অন্য মোবাইলে করো অন্য কালার আসবে, এটা হচ্ছে ওর টোনার টোনার। যাই হোক তোমরা তাহলে এটার কালারটা হয়তো ঠিকঠাক বোঝাতে আমি পারলাম না থ্রু মোবাইল, তো কিন্তু এটা ঠিক আসছে, এটা ঠিক আসছে, এটা ঠিক আসছে। ওদিকে ঝিনুকের প্রজেক্টার পড়া নিয়ে ঝিনুকের খুব চাপ পড়ে গেছে, ও আর পেরে উঠছে না। আচ্ছা এখানে দেখো এই ঘরটা, এখানে পাতা রয়েছে প্লাস্টিক রঙের মিস্ত্রি, এই যে এই টালিটা আর কি, মানে এখানে যে ব্ল্যাক টালিটা বসেছে এটাই এই ঘরটা টোটাল কমপ্লিট করা হয়েছে। তো এখানে এখন কাজ চলছে, আর এটা হচ্ছে এই উডেন ফ্লোরটা হচ্ছে বারান্দায় করা হয়েছে, এটা এই বড় লবিটা, আমার বড় লবির এটা এই করা হয়েছে। তো টোটাল আমাকে একজন লিখেছো যে টোটাল রুমটার একটা রুম ট্যুর, মানে তোমার বাড়ির নতুন লুকসের রুম ট্যুর অবশ্যই আমি দেব, কারণ সিঁড়িটা ঘষা হয়েছে, কিন্তু তোমরা আমাকে প্লিজ সাজেস্ট করো সিঁড়িটাতে কি আমি মোম পালিশ যেটাকে বলে সেই পালিশটা করব নাকি এমনি প্লেন ছেড়ে দেবো। কিছুটা পালিশ ওরা করেছে, মানে রাফনেসটা কেটে গেছে, কিন্তু সেই গ্লসি ব্যাপারটা ওরা মিস্ত্রি বলছে সিঁড়িতে করাবেন না, কারণ সিঁড়ির ধাপে অনেক সময় স্লিপ খাওয়ার একটা চান্স থাকে, তো সেই কারণে করানো হয়নি। কিন্তু অদ্ভুত ব্যাপার যে কালার টোনটা অ্যাকচুয়াল আমার দেয়ালে সেটা আমি তোমাদের বোঝাতে পারছি না, একটু এই আলো পড়লে পরে তাও বিষয়টা আসছে, তাহলে দূরে গেলে পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, পুরো ব্লু লাগছে ব্যাপারটা, কিন্তু ব্লু নয়, ব্লু নয়, ব্লু নয়। তো চলো এই হচ্ছে। আচ্ছা এখানে বসেছে বেসিন, বেসিনটা আমরা চেঞ্জ করেছি, এখানে নতুন একটা বেসিন করা হয়েছে, ওই আগের বেসিনটা চেঞ্জ হয়েছে এখানে। এই হচ্ছে মোটামুটি টোটাল ব্যাপারটা আর কি।
এদিকে আমার চা রেডি। উফ, বাপ রে বাপ, একটু বেরিয়েছিলাম, তোমরা বিকেলবেলা আমাকে দেখেছো সাজগোজ করার অবস্থায়। গরমটা সাংঘাতিক রকমের পড়েছে, আর আমার মাথার অবস্থা দেখো। এরপর চুল উঠতে 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 আমি একদম নিমাই সন্ন্যাস নিয়ে নেবো ভাবছি। যাই হোক, স্ট্রেস স্ট্রেস থেকে চুল ওঠে, আমাদের চুল ওঠার রোগ ছোটোবেলা থেকেই। তো এখন এই ঘোড়াল্লে এসে দাঁড়িয়েছে, টিং 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 টিং। তো আজকে সারাটা দিন প্রচণ্ড ব্যস্ততার মধ্যে গেছে, চোখ মুখে কি দশা গো। এখন একটু এই যে আমাকে আরাম প্রদান করছে, এছাড়া জীবন অচল। তো ভিডিওতে প্র্যাকটিক্যালি আজকে আর কিছু বলার বা শেয়ার করার মতো ছিল না। ঝিনুকও ফ্রেশ হয়ে গেছে, ঝিনুক টিউশন থেকে ঝিনুককে নিয়ে এলাম। তার আগে আমি একটু গেছিলাম গৈরেকাদিদের বাড়িতে, গৈরেকাদির ফ্ল্যাটে। গণপতি পুজোর দিন আমি যেতে পারিনি, তো সেদিনকে প্র্যাকটিক্যালি আমি ভুলেই গিয়েছি। মানে যেদিন দিদি আমায় নেমন্তন্ন করেছে সেদিনকে আমার দুপুরবেলা একটু মিস্ত্রিদের রঙের ব্যাপারটা নিয়ে একটুখানি ডিস্টার্বেন্স ক্রিয়েট হয়েছিল, ডিস্টার্ব ছিলাম ইনফ্যাক্ট আমি। তো মাথা থেকেই আমার বেরিয়ে গেছে যে দিদির বাড়ির ইনভিটেশনটা ছিল গণপতি পুজোয়। রাত্রে যখন ও আমাকে SMS করছে যে কি রে এলি না, আমি বলছি কেন যাব, কি আছে। আমি ভেবেছি কারোর জন্মদিন অ্যানিভার্সারি এই টাইপের বোধ হয় কিছু। তখন বলছে আজকে গণপতি পুজো ছিল, মাথা থেকেই বেরিয়ে গেছে। মানে গণপতি দেব যাই হোক সেদিন হয়তো আমাকে চাননি, তো সেই জন্য আমি আজকে বৃহস্পতিবার জানতাম যে আজকে লক্ষ্মীবার, যেহেতু দিদি নিশ্চয়ই বিসর্জন করবে না, তো আজকে ঘুরে এলাম। আমি ভিডিও টিডিও সেরকমভাবে কিছু করিনি, কারণ আমি ঠিক সেইভাবে প্রিপারেশান নিয়ে যাইনি। তো তোমরা ওখানে ওদের ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাবে। তো যাই হোক, তো আজকে এই রঙটা নিয়ে প্র্যাকটিক্যালি কী হচ্ছে, এই রঙটা তো আমরা চোখে একরকম দেখছি কিন্তু মানুষকে আরেকরকম দেখাতে পারছি থ্রু ভিডিও। তো সেটা নিয়ে একটু আমরা হাসাহাসি করছিলাম, একটু ডিস্টার্বও আছি যে লোকে তো ভুল বুঝবে, অ্যাকচুয়াল কালারটা তো লোক বুঝতে পারছে না। যাই হোক, মিষ্টি কালার আমার পেছনে এখনও কিন্তু এই কালারটা একটু ব্লুইশই লাগছে, যে কালারটা প্যাটার্নের মধ্যে আছে সেই সেম কালারই করা হয়েছে, কিন্তু সেটা এখানেও কিন্তু ব্লুইশই দেখাচ্ছে কালারটা। এটাই হচ্ছে ব্যাপার, যে মোবাইলের স্ক্রিনে পুরো কালারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তা যাই হোক কতবার বললাম বলো, আজকের কুইজ আমি যাই হোক কথাটা কতবার বলেছি ভিডিওতে কমেন্ট বক্সে লিখে ভালো, কারণ আজকের ভিডিওতে আর কিছু দেখাবার নেই, শেয়ার করার নেই, কিছুই নেই। কারণ আমরা মোটামুটি ডিনার ডান আমাদের, এখন শুধু ঝিনুক খাবে, কারণ ঝিনুকের জন্য প্যাকেট এসেছে দিদির বাড়ি থেকে একটু প্রসাদ, তো সেটাই এখন ঝিনুক খাবে, আর আমরা তো খাওয়া দাওয়া সেরেই এসেছি। তো চলো, গুড নাইট, নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগির দেখা হবে। খুব ছোটো ছোটো ভিডিও হবে বলেছিলাম, ওই পর্দাটা সরিয়ে দে, পর্দাটা দরকার নেই, দেওয়ার দরকার নেই। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হবে, আজকে গুড নাইট করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, কারণ ভীষণ ওয়েদার ফ্ল্যাকচুয়েট হচ্ছে, যার ফলে শরীর খারাপটা কিন্তু প্রত্যেক বাড়ি বাড়ি ঘরে ঘরেই হচ্ছে। নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগির দেখা হবে, টাটা, গুড নাইট।